আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে যায় ওই ব্যক্তি যখন হাঁটতে শুরু করে তার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য রহমতের ফেরেস্তাদেরকে বলে এ আমার ফেরেশতারা আমার বন্ধু আমার জীবনে দিন দেখে নাই না দেখে বিশ্বাস করেছে ইউমিনুনা বিল গায়ব না দেখে বিশ্বাস করেছে আমার বন্ধুকে জীবনে দেখে নাই আমার বন্ধুর প্রেমে প্রেমিক হইয়া আমার বন্ধুর মিলার জন্য বীর গেছে ফেরেস তারা রে তোমরা একটা কাজ করো যেই রাস্তা দিয়ে তারা কেটে যায় প্রত্যেকের পায়ের নিচে তোমরা নূরের চাদর বিছাইয়া দাও শুধু তা নয় মুসলমান শুধু তা নয় ভাইরা আমার বন্ধুরা আমার কোন ব্যক্তি যদি কোরআন শিকার জন্য যদি আসে কোরআন শোনার জন্য যদি আসে আল্লাহ যদি শাহাদাতের মর্যাদা দান করে দিবে বাই আমার বন্ধুরা আমার শুধু তা নয় মুসলমান শুধু তা নয় গভীর খেয়াল করুন আমার বাইর আমার বন্ধুরা আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনের মা যদি যায় নবীর মহাব্বতে যদি কোরআন সুন্নারা আলোচনা শুনতে যদি যায় ওই ব্যক্তির মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলমিন এত বাড়িয়ে দেয় আল্লাহ তাকে স্বয়ং আজুর আজিম দান করে দিবি ভাল এখন আসুন আমরা যে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা সকলে খুশি না বেজার বাইরা আমার বন্ধুরা আমার যে ব্যক্তি কোরআন শুনবে কোরআনের আলোচনা শুনবে ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন তাজা করে দিবে জোরে বলেন কি করে দিবে আমার ভাইয়েরা বন্ধুরা এটা আমার কথা নয় আল্লাহ আলামিন সূরা আংফালে বলেন إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلْيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْ هُمْ إِيمَانَهُ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ <applause> আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হয় এই জিকির কোন জিকির ইমাম ইবনু কাসির তাফসিরুল কুরআনুল আযীমে লেখেন আই ইজা যুকির ইনদাকুম আহকামুল্লাহ তাদের সামনে যখন আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয় ওয়াজিলাত কুলুবুকুম আই খাফাত কুলুবুকুম তা ইনবেশ করার জন্য আলিঙ্গন করার জন্য মেনে নেওয়ার জন্য আল্লাহর ভয়ে তাদের অন্তরটা ওঠে যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তালুবাদ হয় তখন যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলা গুলা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তারিমানকে বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ অপারেটর মাইকের শব্দ একটু কমিয়ে দেন মাইক ডিসটারব করছে কেন واذا তলিয়া আলাইকুম আয়া যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত হয় জাদাতকুম ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানকে তাজা করে দিবেন বৃদ্ধি করে দিবেন মুফাসসিরগণ বলেন নুরুল ঈমান আল্লাহ তার মানে নূর দান করে দিবে ভাইরা আমার বন্ধুরা আমার আর যারা কাফের মুশরিক মুনাফিক যারা আল্লাহর দুশমন নবীর দুশমন আল্লাহর কথা শুনতে পারে না নবীর কথা শুনতে পারে না তাদের সামনে যখন কোরআন হয় তখন তাদের অন্তরে চুলকানি শুরু হয়ে যায় তাদের অন্তরে চুলকানি শুরু হয়ে যায় কেমন চুলকানি তারা সহ্য করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সামনে যখন নবীর মিনাদের আলোচনা করা হয় তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তখন তাদের অন্তরে এক ধরনের চুলকানি শুরু হয়ে যায় আর যখন তাদের সামনে গাইরুল্লার প্রশংসা করা তখন তারা বড় আনন্দিত বলেন আমার আমার বন্ধুরা এখন আসুন আমরা এখানে কিসের জন্য এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তালবাদ করেছি

আমার নবী কেমন রহমত মনে রাখবেন কোরআনের রহমতের চেয়েও আমার নবীর রহমত অনেক অনেক বড় বলবেন আল্লাহ না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার নবীর রহমত কোরআনের রহমতের চেয়ে অনেক বড় আপনারা বলবেন গুজুর কিভাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার Allah رب العالمين. تربا ترشحنا وما ارسلناك الا رحمه للعالمين. Allah رب العالمين. امرنا بابلالنا به. نبي محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে গোটা জগতের রগমত হিসেবে পাঠিয়েছে কিন্তু বাইরের আমার বন্ধুরা আমার আমার নবীর রহমত কুরআনের রহমতের চেয়ে কিভাবে বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার কুরআন নামবে যেই ব্যক্তি আমার কুরআন শুনবে জেই ব্যক্তি আমার কুরআন কে mohabbat করবে জেই ব্যক্তি আমার কুরআন কে ভালোবাসবে আমার কুরআনের আইন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুত্তাকি তারা কি তারা হচ্ছে মুত্তাকি ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কুরআন নাজিল করেছি মুত্তাকিদের জন্য এখন প্রশ্ন হলো আল্লাহ এই কুরআন শুধু মুত্তাকিদের জন্য আর কারো জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. الله رب العالمين بل حبيب نبي أمر دستو أمر محمد صلى الله عليه وسلم أمي الله رب العالمين আপনার উপর আমার কোরআন করে যে সকল কথার ব্যাখ্যা হিসাবে একজন বান্দার আলমে আর ওয়াহ থেকে শুরু করে মায়ের রেহমে আসা পর্যন্ত মায়ের রেহম থেকে দুনিয়াতে আসা পর্যন্ত দুনিয়াতে কতদিন মায়ের দুধ প্রাণ করবে কিভাবে প্রাণ করবে মা তার কিভাবে আদর করবে লালন করবে কিভাবে যত্নবান করবে আমার বান্দার দুনিয়ার যত কুটি নাটি বিষয় আছে আমি রব্বুল আলমিন আমার কোরআনের ভিতরে খুলে খুলে বয়ান করে দিয়েছি শুধু তা নয় মুসলমান শুধু নয় আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ার থেকে যখন বিদায় নিবে আমার বান্দা আমার কাজ থেকে কবরে কি পাবে আসরে কি পাবে তাও আমি রব্বুল আলমিন আমার কোরআনে আমি বয়ান করে দিয়েছি কুদাও ওয়া রাহমা অবশনিল মুসলিমিন আল্লাহ বলেন আমার কোরআন করছে প্রথ প্রদর্শক আমার কোরআন হচ্ছে হেদায়েতের বাগক আমার কোরআন করছে প্রত্যেক মুসলমানদের জন্য রহমত কোরআন মুসলমানদের জন্য কি মুসলমানদের জন্য কি আমার বন্ধুরা আমার এবার প্রশ্ন হলো আল্লাহ কোরআন শুধু মুতাকিদের জন্য রহমত শুধু কি মুসলমানদের জন্য রহমত আর কারো জন্য নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার একটু খেয়াল করেন কথা বলবেন না আমরা যে পৃথিবীতে আমরা বসবাস করছি বলুন তো এই পৃথিবীর বয়স কত হবে বলতে পারবেন এই পৃথিবীর বয়স যারা সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা একটা তথ্য দিয়েছে এই পৃথিবীর বয়স প্রায় চার কোটি সত্তর লক্ষ বছর জোরে বলেন সুবাহ চার কোটি সত্তর লক্ষ বছর এই পৃথিবীর আয়তন হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইল সুবাহ এই পৃথিবীতে দেশ আছে প্রায় দুইশত বত্রিশটি কতটি দেশ দুইশত বত্রিশটি তার মাঝে মুসলিম কান্ট্রি হচ্ছে উনষাটটি কয়টি মুসলিম কান্ট্রি উনষাটটি প্রিয় সুদী খেয়াল করুন তার মাঝে ওয়াইসি ভুক্ত হয়েছে সাতান্নটি আর বাকি দুইটি এখনো ওয়াইসি ভুক্ত হয় নাই এখন আসুন এই কোরআন যদি শুধু মুসলমানদের জন্য হতো তাহলে এই কোরআনটা শুধুমাত্র উনষাটটি রাষ্ট্রে থাকার কথা ছিল ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার মনোযোগ এই সাতটি রাষ্ট্রে নয় এই নিয়ে প্রায় চৌরাশিটি রাষ্ট্রে বর্তমান গবেষণা চলছে একশত চৌরাশিটি রাষ্ট্রে গবেষণা চলছে ওয়েস্টার্ন কান্ট্রিতে যান আপনি পশ্চিমা বিশ্বে যান আপনি দেখবেন প্রতি জুমার দিন তারা কোরআন নিয়ে গবেষণা করে হাজার হাজার ইহুদি খ্রিস্টান আল্লাহর কোরআনের চায়া এসে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে জোরে বলেন একবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখন প্রশ্ন হলো কোরআন কি শুধু মুসলমানদের জন্য রহমত আর কারো জন্য নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين بلن أمار قرآن نزل قرية رمضان مشيك شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس বাবাইীনা তিমমিনালগুদা আওয়াল ফরকন আল্লা রব্্যুলা লামিন বলেন আমার কোরান আমি রব্বুল লামিন সকল মানব জাতির হেদয়ে জন্য সৃষ্টি করেছি। বায়ের আমার বন্ধু আমাত আল্লাহ রব্্যুলা আলামিন বলেন এই কোরান মুত্যাকেদের জন্য রহমত এই কোরান মুসলমানদের জন্য রহমত এই কুরান আল্লাহ নাজিল করেছে সকল মানব জাতির হেদায়েতের জন্য আমার বন্ধুরা কিন্তু আল্লাহর প্রিয় নবী তো জগানের বাদশা নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল আলামিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোরআন নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব নবী আমার দুস্ত আমার মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম আপনাকে আমি প্রেরণ করেছি গোটা জগতের রহমত হিসাবে গোটা জগতের বরকত হিসাবে এখন আমার নবী কিভাবে গোটা জগতের রহমত আমাদের জানা দরকার আছে না নাই সকলে জানা দরকার আছে বাইরে আমার বন্ধুরা আমার গভীর খেয়াল করুন যেই নবীর সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা বলেন ওয়া ইননাকা লাআখলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে এমন চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সানে তার গাবিবের চরিত্রের সানে আজিম শব্দ ব্যবহার করেছে মহাদ্দেশগণ মুফশ্বে আজিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে আজিম বলা গয়ে তাকে যেই চরিত্র কোনোদিন পাল্লায় মেফে ওজন করা যায় না এমন চরিত্র আল্লাহ তার বন্ধুকে দিয়েছে যে চরিত্র কখনো পাল্লা দিয়ে মেপে ওজন করা যাবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশেষ আখেরি জামানার নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু আমার উম্মতেরা তোমরা শোনো কুনতু ওহ আদম মুঞ্জাদিলুন বাইনাল মাই ওয়াতিন আল্লাহর নবী বলেন আমি নবী তখনও নবী ছিলাম যখনও যখন আদম আদমনবী পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল তখনও আমি নবী নবী ছিলাম বা শুধু তা নয় মুসলমান শুধু তা নয় গভীর খেয়াল করুন মুসলমান পায়েরা সুনানে তিরমিজির হাদিস বিশ্বনবী বলেন কুনতু নবীউ আতামু বাইন আর রূহি ওয়াল জসাদ এই হাদিসটি সহীহ বিশ্বনবী বলেন আমি নবী তখনো নবী ছিলাম যখন আদম নবীর দেহ এবং রূহ দুটো আলাদা ছিল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোহাল্কি তিনি কেমন জগতের জন্য রহমত ছিলেন আমার নবী একদিন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে সাহাবাই কেরামের সাথে কথা বলতেছে হঠাৎ করে নবীজি দেখি একটা উঠে আসতেছে ওই উঠের চোখে পানি

মানুষের উপরে মানুষ যেমনি জুলুম করলে জাগান নামে যেতে হবে তেমনি ভাবে কোন ব্যক্তি যদি পশুর যদি যদি জুলুম করে কষ্ট দেয় ওই ব্যক্তিও আদালতে আসামি হয়ে দাঁড়ানো লাগবে সংক্ষেপে বুঝ দিয়ে দিলেন যে এটা উঠ হতে পারে এই উঠের উপরে কখনো জুলুম করা যাবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ তার বন্ধুর সানে এমনি শুধু রহমত বলেন নাই ঠিক কিনা বলেন রহমত এমনি বলেন নাই রহমত বিদে রহমত বলেছি ঠিক কিনা বলেন গোটা জগতের জন্য আমার নবী রহমত বলবেন গুজুর কিভাবে গোটা জগতের জন্য রহমত বাইরে আমার বন্ধুরা আমার গভীর খেয়াল করুন আল্লাহর প্যার নবীক মানবতার মুক্তির বিশ্ব আলাইহি ও যখন আবদুল্লাহ পেশানি থেকে যখন আমার নবীজির নূর মুবারক যখন মা আমেরার আমের ভিতরে স্থানান্তরিত হলো মা আমেরা বলেন পৃথিবীর মানুষ যখন আবদুল্লার কোপাল থেকে আমার নবীজির নূর মুবারক যখন মিনার রাহমের ভিতরে গেল মা মেনা বলে দুনিয়ার মানুষ যখন বাচ্চা মোহাম্মদের নূর মুবারক যখন আমার রেহামের ভিতরে যখন স্থানান্তরিত হলো আমি দেখি মনে হয়ে যেন আকাশের তারকা গুলা নয় আমার ওপরে ছিটকে পড়বে ভালো মা মেনা বলেন পৃথিবীর মানুষেরা মহিলাদের গরবে যখন বাচ্চা যায় আস্তে আস্তে পেটটা দিন দিন বড় হতে লাগে আর পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া করে হাঁটু দিয়ে আঘাত করে পা দিয়ে আঘাত করে মা কষ্ট পায় ঘুমাইতে পারে না ঠিক কি না বলেন ঠিক মা মেনা বলেন আমার رحمের ভিতরে বাচ্চা মোহাম্মদ যে দশটি মার আমি আমি কোনদিন অনুভব করতে পারিনি আল্লাহ একবার বলেন মা মেনা বলে আমি যখন কূপ থেকে পানি আনতে যাইতাম আমি যখন বালতি থেকে বালতিটা যখন নিচে দিব পানির জন্য আমি দেখতাম মনে হয়ে যেন ওই পানিটা ঢেউর মাঝে এসে আমার বালতিটা সাথে সাথে পূরণ হয়ে যেত ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসবে যেদিন আমার নবী বারোই রবি এই পৃথিবীতে আগমন করেছে ওই দিন মা ঘরে কোন লাইটের ব্যবস্থা ছিল না কোন আলোর ব্যবস্থা ছিল না অন্ধকার ঘর নয় রাত নয় দিন এমন একটা সময় আল্লাহর বন্ধু দুনিয়াতে আগমন করেছে সবে সাদেকের সময় আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি যখন দুনিয়াতে এসেছে মা আমেনার অন্ধকার ঘরটা আল্লাহর নবীর নূরে আলোকিত হইয়া যায় শুধু তাই নয় মুসলমান শুধু তাই নয় গভীর খেয়াল করুন শুধু মামিনার অন্ধকার ঘর আলোকিত হয় নাই আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলো আবদুল্লার ভোর আল্লাহর নবীর পুপু বলে আমার বাড়ি হচ্ছে সাম দেশে আমি যখন ওই মুহূর্তে গড় থেকে বের হলাম আমি দেখি এমন একটা নুরের ঝলক মেরে বিশ্ব নবীক নবী কুলের সম্রাট রহমতাল্লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন রহমতের ফিরিশ তারা তারা আমার নবীকে স্লোগান দিতে লাগল আকাশের তারকাগুলো নয় নয় মনে করে যেন নিচের দিকে নেমে চলে আসবে এমন একটা বাব হয়ে গেল আমার ভাইয়েরা বাবারা এমন সময় একজন গুধি খ্রিস্টানদের পণ্ডিত মা ম্যানার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় খবর পেয়েছেক আবদুল্লার পোলা মোহাম্মদ দুনিয়াতে এসেছি খবর পাওয়ার পরে ওই পন্ডিত বলল দেখি তো একটু লোকটাকে একটু দেখি বাচ্চাটাকে একটু দেখি বাচ্চার তো অনেক প্রশংসা শুনতেছি বাচ্চা নাকি অনেক সুন্দর বাচ্চার শরীর থেকে শুনছিলাম নাকি মেশক অম্বরের গ্রান বের হচ্ছে ওই পণ্ডিত বলল গে আমি না তুমি যদি পারবি সুন্দর আমি তোমার বাচ্চাকে একটু দেখতে চাই মা মেরা বললো ঠিক আছে যখন আমার নবীকে ওই পন্ডিতের সামনে আনা হলো ওই পন্ডিত দেখে আর বুঝতে বাকি রইল না ওই পণ্ডিত বলে উনি তো সাধারণ মানুষ নয় উনি গোচ্ছ আখির জামানার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম ওই পণ্ডিত আমার নবীকে দেখে আর চিনতে আর বাকি রইলো না ওই পণ্ডিত দেখে আমার নবীর কাদের মাঝখানে মোহরে নবুত আছে

আগের যুগে একটা নিয়ম ছিল মা যখন সন্তান জন্ম দিত মা তার সন্তানকে দুধ প্রাণ করাইত না বিভিন্ন দাত্রী মায়েরা আমার ভাইরা বাবারা গভীর খেয়াল করুন কয়েকজন দাত্রী মিলে আমার নবীকে এক মাস দুধ প্রাণ করালেন এখন একটা নির্দিষ্ট দাত্রীর প্রয়োজন বা আমার তাইব থেকে বিভিন্ন দাত্রীরা মখকাদে আসতেন বাচ্চা নাওয়ার জন্য আর বিভিন্ন মেয়েরা তাদের বাচ্চাদের কি গাজ রগত মানুষ তারা টাকার বিনিময় কালেকসান করে বাচ্চা নিয়ে যাই তোদিন আনাবি এতিবি নবীজি দুনিয়াতে আসার আগে আমার নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার নবীর নবীর আম্মা এবং আমার দাদা আব্দুল মুতালিব বিশ্ব নবীকে নিয়ে চলে গেল যে জায়গায় দাত্রীরা আসে বাচ্চা কালেকশন করে নিয়ে যাওয়ার জন্যে আব্দুল মুতালিব আমার নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে যখন মানুষ জিগায় এই ছেলের বা যদি বলেন না তখন দাত্রীরা এই বাচ্চাকে গ্রহণ করে না এদিকে মা এসেছে বাচ্চা নেওয়ার জন্য। ওনার শরীরটা দুর্বল ছিল ওনার দিকে তাকিয়ে মানুষ বাচ্চা দিতে চায় না সকাল থেকে বিকাল হয়ে গেল আমার নবীর দাদা আব্দুল মুতালিব আমার নুর নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীজিকে নিয়ে যখন শুনে ছেলের বাপ নাই তখন মানুষ দাত্রীরা মুখ নাই বাবা নাই এই জন্য কেউ গ্রহণ করে না এদিকে বিকাল হয়ে যায় মা গালিমা উনিও বাচ্চা পায় নাই ওনার শরীরটা দুর্বল মা গালিমা যখন অস্ত্র নয়নে যখন আবার পীরে রওনা হয়ে যাচ্ছে আব্দুল মুতালিব বলে ও দাত্রী নাম কি তোমার আমার নাম কালিমা আব্দুল মুতালিব বলে গালিমা গো এই যে দেখো আমার নাতি আমার নাতি এতিম নাতি বাপের চিগারা দেখে নাই দেখে নাই ও কালিমা তুমি যদি আমার নাতিকে যদি গ্রহণ করো আমার নাতিকে যদি তুমি যদি বুকে ধারণ করো হালিমা গো আমি তোমাকে টাকা দিব আমি তোমাকে পয়সা দিব আমি তোমাকে দিব গো হালিমা আর আমি একটা কথা বলি আমার নাতিকে যদি তুমি বুকে ধারণ করতে পারো তোমার কপাল ধন্য হয়ে যাবে মা কালীমা বলে ও পৃথিবীর মানুষেরা রে হাবদুল মুতালিব যখন বলল হাব্দুল মুতালিবের কোথায় আমার মনটা ঘুরে গেল কো আপনারা নাতি কই আপনারা নাতি আমার খুলে দেন দুই টাকা হাত বাড়িয়ে দিল ও ভাইরা বাবারা

লা গ লা গ এল লগ গো মহম্মদুর রসুল্ল সল্লল্লগ লেগি গোসাল্লাম ভাইয়া আমার বন্ধু নামাত গভীৰ খেয়াল করুন মা গালিমা বলে আমি যখন বাচ্চা মহম্মদকে যখন আমি কুলি নিলাম আমি দেখি আমার আগে শরীরটা দুর্বল ছিল আমার আগে শরীরটা দুর্বল ছিল আমার স্তনে ভালোভাবে আমার আগের বাচ্চাটা দুধ পাইত না কিন্তু আমি যখন বাচ্চা মোহাম্মদ কে যখন কোলে নিলাম আমি দেখি আমার দুর্বল শরীরটা সুস্থ হতে লাগলো শুধু তা নয় শুধু তা নয় মুসলমান মা কালিমা বলে আমি যখন বাচ্চা মোহাম্মদ কে যখন কোলে নিলাম আমি দেখি আমার স্তন গর গড়ো গড় গড়ো করে ভর্তি হতে লাগলো আমি যখন বাচ্চা মোহাম্মদ কে কুলে নিয়ে আমি যখন আমার উঠনিতে উঠলাম আমার উঠনিটা ছিল দুর্বল আমি দেখি আমি যখন বাচ্চা মোহাম্মদকে নিয়ে যখন রওয়ানা গোলাপ আমি দেখি আমার উটনিটা এমন ভাবে টকবক করতেছিল আমি দেখি আমার আগে যে সমস্ত দাত্রীরা বাচ্চা নিয়ে রওয়ানা হয়েছে সকলের ওই উটনিকে পিছনে ফেলে আমার উটনিটা আমাকে সবার আগে বাড়িতে পৌঁছাইয়া দিল মা কালিমা বলে আমি যখন বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমি যখন বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি আমার বাড়িতে এরকমতের আবহাওয়া আনাগোনা করছে এত সুন্দর হাওয়া আমার বাড়িতে কিছু উট ছিল অনেক দুর্বল খাবার দিতে পারি না গরিব মানুষ আমি গিয়া দেখি আমার উট দুম্বাগুলার ক্লার্স সুন্দর হয়ে যায় ভাবে সুস্থ হয়ে গেল আমি দিশেখারা হয়ে গেলাম ব্যাপার গিয়ে মা বলে আমি যখন বাচ্চা মোহাম্মদ কে আমি যখন লালন পালন করতে শুরু করলাম আমি অভাবী মানুষ ছিলাম আমি দেখি আমার আমি আমি দেখি আমার অভাবের সংসারটা আস্তে আস্তে সবল হতে লাগলো আস্তে আস্তে আমি দেখি আমার ঘর থেকে অভাব দূর হইয়া যায় বাইরে আমার বন্ধুরা আমার এইভাবে আস্তে আস্তে লাগলেন আমার যখন বড় হতে লাগলেন প্রায় পাঁচটি বৎসর পার হয়ে গেল ছয় বৎসরে পড়ে গেল মা গালিমা বলে আমিনা রে ও আমিনা তোমার বাচ্চাকে তুমি কিনিবা না বলে আর কিছুদিন দেখো মা গালিমা বলে আমি না তোমার সন্তানকে আমি রাখতে ভয় পাই বললো কেন কয় তোমার বাচ্চা মাঝে মাঝে এমন কিছু অলৌকিক দেখায় যেগুলা দেখে আমি হালিমা সইতে পারি না আমার নবীর ভয় যখন ছয় বৎসর হয়ে গেল কত বছর গেল মা আমি না ঘরে আমার নবীজিকে নিয়ে আসলো একদিন আমার নবীর হঠাৎ করে কেন জানি বাবার কথা বলে মা গো আমার সাথে বন্ধু বান্ধব তারা বিকেলবেলা কেলতি যায় আমিও যাই তাদের বাবারা তাকে কোলে করে বাড়িতে নেয় আমারও তো কেউ কোলে লইলো না আমারে তো কেউ কুলে লইল না আমার কি বাবা নাই আমার বাবা কোথায় মা আমি না বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ও মা মা গো ও মা আমার বাবার কবর কোথায় গো আমার বাবার খবর কোথায় আমার বাবার খবর আমি যে আর ঘুরতে যাবো নবীজির দাদা আব্দুল মোতালেম বলে আমি না গো আমি না যাও যাও তোমার সন্তানকে তোমার সন্তানের বাবার কবরটা একটু দেখায় আস মা আমার নবীজির কবরের কাছে চলে গেল মন বাবার কবরের সামনে গিয়ে কাঁদলো কাদার পরে যখন রওয়ানা গল আবু আনামুক জায়গায় যখন আসলো হঠাৎ করে আমার মা মিনা হঠাৎ করে দাঁড়ানো থেকে ঘুরে পড়ে যায় জমিনে এমন ভাবে পড়লো পরে চটপট চটপট করছে একবার ডান দিকে আবার দিকে। চটপট করে চটপট করতে করতে মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বাইরা আমার নবীজি মা আমেনার লাশ ধরে তু না কাটি করলো আগারে দুনিয়াতে আসার আগে বাবাকে গারাইলাম দুনিয়াতে আসার পরে মা কে গারাইলাম বেশি দিন মায়ের চেহারা দেখলাম না মায়ের কাছে অল্প কিছুদিন আগে আসলাম আমার তো এখন মাউ নাই বাবাও নাই আমাকে কে আদর করবে কে লালন করবে আমার নবীজি কাঁদতেছে এদিকে আমার নবীজিকে ও বায়রা মা আমিনার খাতে মা আমার নবীজিকে এবারে তিনি আসলো আসার পরে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন নবীজির মায় ছয় বচ্ছর আব্দুল মুত্তালিব দুই বৎসর আমার নবীকেল আলন পালন করলেন আব্দুল মুত্তালিফ যখন একদম পিঠগ হয়ে গেলেন আর বেশি সময় বাঁচবে না বুঝতে আর বাকি নাই আব্দুল মুতালিব ডাক দিল নবীজির চাচা আবু তালেবকে ও আবু তালিব আবু তালেব রে আমার নাতি এতিম দুনিয়াতে আসার আগে বাবা গাড়িয়েছে দুনিয়াতে আসার পরে মাকে নাতিকে আমি নিজে লালন পালন করেছি আজ থেকে তোর তুলে দিলাম আমার নাতির দিকে খবর আমার নাতিকে যত্ন করবা আমার নাতিকে আদর করবা লালন করবা আবু তাহলে বললো ঠিক আছে আমার ভাইয়েরা বাবারা

যখন বারো বৎসর হয়ে গেল কত বৎসর বারো বৎসর হয়ে গেল আবু তালে বিদেশের সফরে যাবে সিরিয়াতে যাবে আমার ভাইয়েরা বাবারা আমার নবী আপনার নবী আমার নূর নবী বলে ও চাচা আপনাকে না আমি কত মায়া করি কত আদর করি আপনাকে ছাড়া আমি বাঁচব না কিভাবে আপনি আমাকে রেখে চলে যাইবেন যদি আপনি যান আমাকে নিয়ে যান আমি আপনার সাথে ব্যবসাতে যাব আবু তাহলেব বলে ঠিক আছে আমিও তোমাকে নিয়ে যাব আবু তালেব যখন আমার নুর নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেল আমার নবী আপনার নবী নবী কুলের সম্রাট বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার বাইরা বন্ধুরা যখন নিয়ে গেল ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গেল সিরিয়াতে ওখানে তারা রাত্রি যাপন করলো তাবু করলো তারা সকাল বেলা ব্যবসা করবে রাত্রিবেলা বেলা সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু আমার নবী তো বাচ্চা মানুষ একটু বাগের গিয়া হাঁটতে চেক ওখানে ইহুদিদের ওখানে বিরাট একটা মন্দির ছিল খ্রিস্টানদের একটা গির্জা ছিল ওই গির্জার সামনে বকাইরা নামে নামক এক পাত্রী সে আসলো ওই গির্জার সামনে আসলো আসার পরে দেখতেছে একটা বাচ্চা ঘাটতেছে বাইরে ওই বাচ্চার মাথার উপরে ম্যাগের একটা টুকরা ছায়া দিয়ে রেখেছে শুধু তা নয় ওই বাচ্চার দিকে তাকিয়ে ওই পাদ্রী আর বুঝতে কোনো বাকি নাই আর বুঝতে কোন বাকি নাই উনি হচ্ছে আখরি জামানার নবী যার কথা আল্লাহ রব্বুল আলামিন তাওরাতে আলোচনা করেছেন ইনজিলে আলোচনা করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই পাদ্রি আর বুঝতে বাকি রইলো না ওই পাদ্রি বলে হে বাচ্চাই এদিকে আসো বললো কি বলল তোমার বাড়ি কোথায় বলল মুক্কাতে এখানে কেন আসছো আমার এখানে এসে ব্যবসার উদ্দেশ্যে আমরা অনেক লোক এসেছি বলল তারা কোথায় বলল তারা তাবুর ভিতরে গোমায় বলল তোমার অভিভাবকের নাম কি কয় আমার অভিভাবকের নাম আবু তালিব তখনই পাদ্রী বলল ঠিক আছে তাহলে একটা কাজ করো এখন ঘুমিয়ে যাও সকাল বেলা আমি সবার আগে আসবো আমি আসার পরে তোমার যিনি অভিভাবক তার সাথে আমাকে একটু পরিচয় করাইয়া দিবা বলে বলল ঠিক আছে একদম সকালে ওই বোহায়েরা নামক পাত্রে আসলো আসার পরে দেখল সবাই ঘুম থেকে উঠতেছে তাদের মালামাল রেডি করতেছে ব্যবসার জন্যে আসার পরে বলল ও এখানে গতকালকে একটা বাচ্চা দেখছিলাম ওই বাচ্চাটা কোথায় তখন আবু বললো কি বাচ্চাটা আপনাদের সাথে কয়ে না কয়ে তা বলে কেন বললো বাচ্চার অভিভাবককে বললো বাচ্চার অভিভাবক আমি বললো বাচ্চাটাকে একটু ডাক দেন ডেকে আনলো আনার পরে বললো আজকে আপনাদের সকলের আমার বাড়িতে দাওয়াত আমি আপনাদেরকে একটু মেহমানদারি করতে চাই একবার বলে আবু তাহলে কয় ব্যাপার কি এত বছর আসে কোনদিন তো কেন মেহমানদারি করলো না আজকে কেন করে ঠিক আছে সবাই আজকে মেহেমান হয়ে ওই পাদ্রির বাড়িতে যাবে এখন মালামালগুলো যে রেখে যাবে একজন পাহারাদারের দরকার আছে কিনা বলুন আছে বাইরের আমার বন্ধুরা আমার আবু তালেব সিদ্ধান্ত করলো মোহাম্মদ 12 বছর বয়সের যুবক সন্তান নাবালক সন্তান এই জায়গায় বসে থাকবে পাহারা দিবে আর তারা সবাই যাবে বগাইরার বাড়িতে বগাইরা তাদেরকে मेहमानদারি করবে আল্লাহর নবীকে রেখে তারা যখন ওই পাত্রীর বাড়িতে গেল পাত্রী এক এক করে দেখতে শুরু করলো দেখার পরে বললো আপনাদের সাথে না একটা বাচ্চা বাচ্চাটা কোথায় বললো কেন তাকে তো আমরা আমাদের মালামাল পাহারা দেওয়ার জন্য রেখে এসেছে ওই বগাইরা বলে কার দ্বারা তোমরা সিন্নি পাইলা তোমরা তো মোল্লাই চিনলানা তোমরা তো কি চিনলে না মোল্লাই চিনলে না যেমন দেখেন এই পৃথিবীতে কোন নবী রসুল আসে নাই এই পৃথিবীতে কুরআনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিগণ ঠিক কিনা বলুন হযরতে শাহ জালাল হযরতে শাহ ফরান হযরতে শাহ কেরামত আলী জনপুরি সরসিনার নেসারউদ্দিন এই ভাবে করে আল্লাহর অসংক ওলিরা এই পৃথিবীতে ইসলাম প্রসার করেছে কিন্তু আজকে কিছু মুরুবি বের হইছে পীর মুরিদির দরকার নাই আছে না নাই নীল মুরুদিsetCharacter মনে করে আছে না নাই আরে বেটা তোর দাদার দাদা তোর ফিজার ফিজা তোর ফুট দাদা তারা দুতি পড়তো ঠিক কি না বলেন কিন্তু দুতি খুলে লুঙ্গি দিয়েছেন যারা আজকে আমরা তাদেরকে চিনি না আজকে তারা বলে ওলি লাগবে না কার দ্বারা সিন্নি পাইল মোল্লা সিন্নো ঠিক কি না বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম নবীদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম ওনাকে বলল হে আবু তালেব ওই বাচ্চাকে যদি না আনো তাহলে আমি কিন্তু খাবার দিব না তাহলে আমি কি করব না খাবার দিব না আবু তালেব বলে পাদ্রী সাহ একটা কথা জিজ্ঞাসা করব মনে কিছু নিবেন না তো বলো আচ্ছা পাদ্রি সাহেব আমরা এতজন মেহমান আসলাম আপনার চোখে লাগলো না শুধু ওই ছেলেটার কথা জিজ্ঞান ব্যাপার কি জানতে চাই বাইর আমার বন্ধুর আমার ওই পাদ্রি বলে এত বস এই বাচ্চার সাথে ঘুরো বুঝে বাচ্চার সম্পর্কে তোমরা কিছু জানো না বললো না বললো তোমাদেরকে আমি একটা এখন অলৌকিক ঘটনা দেখাবো দেখলে তোমরা অবাক হয়ে বললো ঠিক আছে আল্লাহর নবীকে একজনকে পাঠিয়ে পাহারাদারি করার জন্যে আল্লাহর নবীকে হাজির করা হলো হাজির করার পরে বললা আবু তালেব তোমার বাতিজাকে বলো রোদের মাঝে দাঁড়ানোর জন্যে বললো ঠিক আছে বিশ্বনবী যখন রোদ মাঝে দাঁড়াইলো ওই পাত্রি বলে ও আবু একটু এই বাচ্চার দিকে তাকাও একটু এই বাচ্চার দিকে তাকাও কোনো কিছু দেখা যায়নি আবু তালেব কো কই কিছুই তো না কয় কি কয় দেখো না কয় না কয় একটু উপরের দিকে তাকাও তাকাইলাম তোমার বাতিজার মাথার শুজে তাকাও তাকাইলো তাকানোর পরে বুআয়রা বলে দেখো এই কঠিন রত মানুষ গেমে যায় গরম সইতে পারে না কিন্তু তোমার বাতিজার শরীরে একটু নাই তোমার বাতিজাকে এক টুকরা ম্যাগে ছায়া দিয়ে রেখেছে ও আবু তালেব তুমি তোমার বাদিজাকে যদিও চিনতে না পারো আমি পাদ্রে কিন্তু চিনতে ভুল করি নাই হে আবু তালেব আবু তালেব রে তুমি একটা কাজ করো আমি এখন মেহমানদারি করব মেহমানদারি করার পর তোমার একজনকে দিয়া তোমার বাতিজাকে পাঠাইয়া দিবা বললো কেন আমার বাতিজাকে পাঠাবো বললো তোমার বাতিজাকে পাঠাও তোমার বাতিজা এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় তোমার বাতিজার কারণে আল্লাহ তার আরো সৃষ্টি করেছে কুরসি সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে ঠিক কিনা বলুন কিন্তু নবী আবু আদম মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন আল্লাহু আকবার বলেন ওই বুগায়রা বলে তোমার বাতিজা দুনিয়ার কোনো সাধারণ নয় তোমার প্রতি যা থাকলে আমরা ভয় পাই বলল কেন ভয় পান বলল তোমার বাতি আমরা এই জন্য ভয় পাই তোমার বাতিজার সাথে না জানি আবার বেহাদুবি হয়ে যে আল্লাহ বলে বলেন বাইরা আমার বন্ধুরা আমার আমার নুরু নাবিক বিশ্ব নবিক মানবতার মুক্তির সনাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে মেহমানদারি করে একজনকে সাথে দিয়া আবার পাঠিয়ে দিলেন আমার নবীজি চলে আসলেন আসার পরে আমার ভাইয়ের বাবারা কে আবু তালেবের বাড়িতে লালন পালন করছে আমার নবী যখন দিন দিন যখন বড় করতে লাগলো আমার বন্ধুরা আমার নবীজি দেখলো দুনিয়া তো অন্যায় অভিশার এমন ভাবে মক্কার জমিনে মানুষ একে অপর উপরে জুলুম করে ওই জুলুম জমিন সহ্য করতে পারে না যে সমাজের যত বেশি অন্যায় করতে পারে তার সমাজে তত বেশি দাম তার সমাজে তত বেশি দাফট আমার নবীজি চিন্তা করলো এইভাবে তো হবে না এই সমাজটাকে তো সুন্দর সমাজ করে গড়ে তুলতে হবে কি করতে হবে সুন্দর সমাজ করে গড়ে তুলতে হবে আমার নবী আস্তে আস্তে উদ্বেগ নিলেন আমার একটা সংগঠন করলে ওই সংগঠনের নাম হচ্ছে গিলফুল ফুজুল আল্লাহ একবার বলেন একটা যুবকদের কিনিয়া আমার নবী একটা সংগঠন করলো ওই সংগঠনে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করবে যার বস্ত্র নাই বস্ত্র দিবে যার ঘরে খাদ্য নাই খাদ্য দিবে বিধুপা নারীদেরকে সহযোগিতা করবে যারা মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ের বিয়ের ব্যবস্থা করবে এইভাবে সুন্দর একটা উদ্যোগ নিল উদ্যোগ নিয়ে আমার নবীর পরিচালনায় ওই সংগঠনটি চলছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার যেতে যেতে আমার নবীর বয়স হয়ে গেল পঁচিশ বৎসর জুড়ে বলেন কত বৎসর পঁচিশ বৎসর এই কথা বলে কে এই একজনে একটু খেয়াল করে ডিস্টার্ব হচ্ছে আমার কথার দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে বলুন দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে অন্ধকারে রহমতেরি আলো জ্বলেছে দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে আরে অন্ধকারে রঘুমতের আলো জ্বলেছে দিনের রে শান্তি নিয়ে ধরায়ে সেগেছে দিনের রে নভি আল্লার আরে দিন কায়ে করত কষ্ট আরে তাই ফেতে নবিরি গায়ে র তজরেছে বল আরে তায়ে ফেতে নবি রি গায় রদজরেছে মোদের নবী শান্তিয়ে ধরায় এসেছে মোদের নবি শান্তি নিয়ে ধরায় এসেছে আল্লাহু বলেন বাইরে আমার বন্ধুরা আমার আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী কুলের সম্রাট আমার নূর নবীর বয়স যখন পনেরো পঁচিশ বৎসর হয়ে গেল আমার নবীর বয়স পঁচিশ বৎসর হয়ে যাওয়ার পর আমার নবীজি নিজে নিজে চিন্তা করল এইভাবে থেকে নাই কিছু কাজ কর্ম তো শিখার দরকার আছে ঠিক কি না বলেন এই কথা বললে তার আমি কথা বলতে পারবো না কথা বলে কে একটু থামিয়ে দেন তাদেরকে বাইরা আমার বন্ধুরা আমার আমার নবীর আখলাক চরিত্র দেখে মুক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি আমাদের আমাদের আম্মাজান হজরতে জাতুল কুবরা হ্রদি আল্লাহ হু উনি আমার নবীজিকে প্রস্তাব করলেন লোকের মাধ্যমে এ মোহাম্মদ তোমার মত এমন একজন ভালো মানুষ আমার দরকার তোমার অনেক গুণগান শুনেছি তুমি মানুষের উপর অত্যাচার তুমি মানুষের উপরে জুলুম করোনা তুমি মানুষের উপরে অন্যায় অভিচার করো না তোমাকে মানুষ ভালো মানুষ হিসাবে জানে আমি তোমাকে একটু আমার ব্যবসার কাজে রাখতে চাই তুমি থাকতে চাও কিনা আমার নবীজি চাচা আবু তালেবের কাছে গেল হে আমার চাচা খাদিজা তার বাড়িতে আমাকে কাজের জন্য রাখতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারবো আবু তালেব বলল ঠিক আছে অবশ্যই ব্যবসা বাণিজ্য শেখার দরকার আছে বিদেশ সফর করারও দরকার আছে চাচাবুতালিব মার নবী কোনো অনুমতি দিয়ে দিলেন মা খাদিজাতুল কুবরাগণে আমার নবীজি যখন আসলেন আসার পরে কিছু মালামাল দিয়ে খাদিজাতুল কুবরা আমার নবীজিকে ব্যবসা করার জন্য পাঠাইলেন সাথে আরো দুই জন লোক দিলেন মোট তিন ব্যবসা করার জন্যে আসলো ব্যবসা করে যখন বাড়িতে গেল হিসাব যখন বোঝাই দিল মা খাদিজাতুল কোবরা দেখে এক বৎসর টানা ব্যবসা করে যে পরিমাণ লাভ হয় আর আজকে একদিনে মোহাম্মদের হাতে তার চেয়ে বেশি লাভবান বাইর আমার বন্ধুরা আমার আম্মা জান হজরুতে খাদি কোবরা কোবরাখিরা আমার নবীজির পারিশ্রমিকটা বুঝিয়ে দিলেন আমার নবীজি যখন বিদায় নিয়ে যাচ্ছে তখন খাদিজাতুল কুবরার একজন সঙ্গী বলল ও খাদিজা এমন নিয়ামত হাত ছাড়া করবেন না মা খাদিজা বলে কি হয়েছে ব্যবসায় বেশি লাভ হয়েছে এই জন্য বলো মোহাম্মদ খেনা ছাড়ার জন্য কয় না কয় খাদিজা যে তুমি তো জানো না তুমি তো জানো না মোহাম্মদ কেমন নিয়ামত আল্লাহ একবার বলেন মা খাদিজা বলে কেমন নিয়ামত কয় আমরা যখন মোহাম্মদ সাথে নিয়ে যখন ব্যবসার কাজে রওনা করিলাম কঠিন রোদ রোদের যন্ত্রণায় মানুষ আটতে পারে না কষ্ট পায় আমরা দেখি মোহাম্মদ যেই জায়গা দিয়া ঘাটে ওই জায়গা দিয়া রোদ নাই ওই জায়গা দিয়া সরাসরি ম্যাগের একটা টুকরা মোহাম্মদ কে ছায়া দেয় কয়েকবার বলেন ভাইর আমার বন্ধুরা আমার বলে তাই নাকি বলল আপনার বিশ্বাস হবে না আপনি একটু উপরে উঠে মোহাম্মদ খেতে যায় একটু তাকাল হজরুতে খাদিজ এ তুল কুবরা ঘেরা উনি তাকায় দেখে সত্যি হওয়ার নবীর যে জগা দিয়ে নবীর গায়ে রোদ্র লাগে না নবীর মাথা মুবার উপরে একটা মাঘর টুকরা ছায়া দিয়া আছে আদিজা কয় আজব তো বেফার কি বুঝলাম না এটা কেমন মানুষ এই লোককে হাত ছাড়া করা যাবে না এই লোককে কি করা যাবে না হাত ছাড়া করা যাবে না দয়াল নবী তুমি গুণ তোমার প্রেমে আকুল গঙ্গে বন্তরে প্রানের নবী তুমি